ওই সেভেনের নলেজ টিম কলেজে জয়েন করি লেকচার হিসাবে ফিজিক্সে। তারপরে তখন ছিল এটা সেন্ট নৈশ মহাবিদ্যালয়, নাইট কলেজ ছিল একদম, কিন্তু এটা ফুল ফ্লেজের ডিগ্রি কলেজ, মানে এখানে বিএসসি পর্যন্ত ছিল, বিএ বিএসসি ডি সকল শাখাই ছিল। তখন ছিল এটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে চলত কলেজ। এরপরে কালের পরিক্রমায় আমরা এখানে ডে শিফট করলাম, ডেতে মর্নিং শিফট করা হয়েছিল। তো আমি যখন এখানে জয়েন করি প্রচুর স্টুডেন্ট ছিল, রাত 11টা 11:30 পর্যন্ত ক্লাস হতো, এখানকার রেজাল্টও ভালো ছিল। আর এই কলেজটা প্রতিষ্ঠিত হয়েছিল 65-এ, তখন থেকেই কলেজটা ভালো চলতেছিল, কারণ এখানে এই এলাকায় তখন এত কলেজ ছিল না। আর তখন পাকিস্তান আমলে যেটা ছিল যে এসএসসি পাস করে অনেকেই চাকরিতে ঢুকতো, তারপরে এইচএসসি পাস করে চাকরিতে ঢুকতো, ওদের লেখাপড়ার কোনো সুযোগ ছিল না। তখন টিএনটি বোর্ডের কিছু শিক্ষানী কর্মকর্তারা ভাবল যে না, এদের জন্য কিছু একটা করতে হবে, সেই চিন্তায় তারা এই নরসিংহ মহাবিদ্যালয়টা চালু করেছে। এবং এখানে শ্রমজীবী কর্মজীবী সব পেশার ছেলেমেয়েরা পড়াশোনা করতে পারে, পড়াশোনার উদ্দেশ্যে এটা করা হয়েছিল, যাতে তারা উচ্চশিক্ষা নিয়ে তার জীবনে আরও অগ্রসর হয়ে যেতে পারে সেই উদ্দেশ্যে। এবং যারা তখন আসতো তারা পড়াশোনার উদ্দেশ্যে আসতো, কোনো রাজনীতি বা এইসব নিজের কোনো ব্যক্তি ছাড়ছে না, মানে পড়াশোনার উদ্দেশ্যে আসতো। এবং এখানে লেখাপড়ার মান ভালো ছিল, সবই ভালো ছিল, হয়তো চলতেছিল, কিন্তু একসময় ওই রেকর্ড স্টাডি পড়া যাবে না আইন পড়ার পরে, তখন ওপেন ইউনিভার্সিটি হয়ে গেল। ওপেন ইউনিভার্সিটি হওয়ার পরে আমাদের ছাত্র কমে গেল, কারণ আমাদের তো এখানে বেশিরভাগ রেকর্ড স্টাডি, যারা হয়তো এইচএসসি পাস করছে বা এইচএসসি পাস করছে 4-5 বছর পড়াশোনা করেন আবার পড়তে আসছে এরকম, তখন তো আমরা ওই ছাত্রগুলো পাচ্ছিলাম না, তখন রেগুলার ছাত্র পেতে হবে, রেগুলার ছাত্ররা আবার রাতে আসবে না, এই জন্য আমাদের ডে শিফট খোলা হয়েছিল। তো ডে শিফট খোলার পরে আমাদের ওই যে আগের যেই মানটা ছিল মানে সেটা ধরে রাখা যায়নি, কারণ আমাদের এখানে কাঙ্ক্ষিত মানের ছাত্র আসতো না, ওই গরিব ছাত্র আসতো যারা কাজ করে। তো যারা কাজ করে তারা কর্মজীবী, ওরা তো দিনের বেলাতে ক্লাস করতে পারে না, তো ক্লাস না করলে একটা পরীক্ষা দিলেও তো রেজাল্ট ভালো হয় না, তো আমাদের রেজাল্ট যেহেতু আমরা ভালো করতে পারিনি সেই জন্য একটা কষ্ট আসলো। এরপরে আবার আমরা বুঝলাম যে না এইভাবে চলবে না, তখন সবাই মিলে আবার চেষ্টা শুরু করে দিলাম যে কীভাবে রেজাল্ট ভালো করা যায়, এদেরকেই ঘুষে মেরে কীভাবে ভালো করা যায়, এটাই এখনও এই প্রচেষ্টাটা এখনও অব্যাহত আছে। আমি এই কলেজে 7-8 সালে জয়েন করার পর 2002 পর্যন্ত ছিলাম, মাঝখানে আবার অন্য একটা কলেজে চলে গেছিলাম, গত বছর আবার প্রিন্সিপাল হয়ে এখানে ফিরে আসি, কারণ আমার একটা ইয়ে ছিল যে এই কলেজটা এত সুন্দর একটা লোকেশনে মধুপুরের মতো, মানে ঢাকা শহরে, মানে এখানে ছাত্র নাই, রেজাল্ট ভালো না, আমার খুব খারাপ লাগতো, কারণ আমি এই এলাকাতেই ছোটো থেকে বড় হয়েছি। আমি আমার বাবা সরকারি চাকরি করতো, আমরা রেলওয়ে অফিসার্স কোয়ার্টারে ছিলাম, আমি মধুপুর গভর্নমেন্ট স্কুল থেকে এসএসসি পাস করেছি, নর্মাল কলেজ থেকে এইচএসসি পাস করেছি, তারপর ঢাকা ইউনিভার্সিটি ভর্তিলাম ফিজিক্সে, এখান থেকে মাস্টার্স করলাম। আমাদের সময় খুব বেশান জট ছিল, আমি 79-এ পাস করার পরে আমাদের বের হওয়ার কথা এই ভিত্তিতে, কিন্তু আমরা আমাদের রেজাল্ট হয়েছিল 87, এইটের কারণে আমাদের 4 বছর পিছিয়ে গিয়েছে। যাই হোক, এখানে যোগদানের পরে মানে এই পেশা থেকে এত ভালো লেগে গেলো যে এখান থেকে আমি আর বের দেখতে পারি না, অন্য কোথাও যাওয়ার চিন্তাই করিনি, এই শিক্ষকতা পেশে রয়ে গেলাম, আর প্রায় 32 বছর ধরে এই পেশা আমি সিম্পল একটা লাইফ লিড করতে হবে, আমার চাহিদা থাকে, আমার কোনো চাহিদা ছিল না, আমি তেমন কোনো চিন্তাও করি নাই। তো আমার ওয়াইফেরও জানতো, বলতাম যে না আমার এইটা আছে এটা চলতে হবে, সে কোনো দিন আমার কাছে কিছু চাই বা ডিমান্ড করে, আমরা যা আছে তাতেই খুশি ছিলাম। আমার একটা ছেলে, হ্যাঁ তাকেও আমি কিন্তু ইংলিশ মিডিয়ামে জাগা খান স্কুলে পড়াতে পারে সেটা চিন্তা করিনি, আমি তো আমার ইচ্ছা মনে যে আমি যেখানে পড়াচ্ছিলাম সেখানে পড়াবো, আমার ছেলে আইডি স্কুলে পড়াশোনা করেছে, নটরডেম কলেজে পড়াশোনা করেছে, তারপরে খুলনা ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটিকে ইঞ্জিনিয়ার হয়ে এখন বিএসসি ইঞ্জিনিয়ারিং করলো, তারপরে সে উচ্চতর শিক্ষার জন্য এখন আমেরিকায় আছে, সে পিএইচডি স্টুডেন্ট, পিএইচডি করতেছে, আর এখন আমি আমার ওয়াইফ বাংলাদেশে আছি। তো আমরা সব লেখাপড়ার দিকেই আমাদের ইয়েটা ছিল। তো আমার বড় বোন, সে ঢাকা ইউনিভার্সিটির প্রফেসর ছিল, এখন নাই, সে মারা গেছে, সবচেয়ে বড় বোন। তারপরে
দুই ভাই বোন আমেরিকাতে আছে, দুইজনই ডক্টরেট ডিগ্রি নিয়েছে আমেরিকাতে, এখন একজন ফ্লোরিডাতে আছে, একজন নিউ ইয়র্কে আছে, সবাই ওখানে যার যার পেশায় নিয়মিত আছে। আর সব সবাই মানে পড়াশোনায় কেউ মানে ডিরেক্ট হয়নি আল্লাহর রহমতে, কারণ আমাদের একটাই কথা ছিল যে মাদক গ্রহণ করবা না। আমি আমার ছেলেকে বলছিলাম যে সবার সাথে মিশবা, কিন্তু যেটার খারাপ যেটা না সেই জিনিসটা করবো না। আমি ছাত্রদেরকে সবসময় একই কথা বলি যে না শব্দটাকে খুব শক্তিশালীভাবে করতে হবে, যে আমি খারাপ কাজটা করবো না। আমার বন্ধুরা এসে বলেও করবো না যে এটা করো, যদি জোরে না করো তাহলে কেউ সাহস পাবে না তোমাকে খারাপ পথে নিতে। এটা আমি আমার ছাত্রদেরকে সবসময় বলে আসছি, আমার পরিবারে যাকেই যেটা পাই বলি যে এটা করবো না, এই খারাপ কাজগুলি করবো না। যে প্রথমেই যেটা বলি ছাত্রদেরকে যে খুলেও করবে তোমরা সিগারেট মুখে নিবা না, কারণ এটা নিলে পরে আস্তে আস্তে মাদকে একটা পর একটা চলে আসে। যদি এটা বন্ধ রাখতে পারো দেখবা যে অনেক কিছু থেকে মুক্ত থাকবে। তারপরে ভালো মন্দ তোমরা সবাই জানো কোনটা ভালো কোনটা মন্দ। এখন ইন্টারনেটের যুগে ভালো জিনিসও আছে খারাপ জিনিস আছে, তো খারাপটার প্রতি মানুষের আগ্রহ বেশি থাকে, তো ওইটাকে নিজের মনে একটা জোর রাখতে হবে যে আমি খারাপ জিনিসটা করবো না, খারাপ জিনিসটা দেখবো না, খারাপ সাইডে যাবো না, আমি ভালোটা খুঁজি। তাহলে কোনো সমস্যা নেই, শুধু লেখাপড়া করলে চলবে না, সাংস্কৃতিক কালচারাল প্রোগ্রামগুলি করতে হবে, এমনি কলেজে যে প্রোগ্রামগুলি থাকে, তারপরে খেলাধুলা সব দিকে ব্যস্ত থাকলে পরে তাহলে মনটা ভালো থাকবে, তখন আর খারাপ কিছু চিন্তা আসবে না, ভালো দিকে যাবে। এখন ঢাকা শহরে যেটা হয়েছে যে মাঠের অভাব, তা আমাদের কলেজেও মাঠের খুব অভাব ছিল, মানে এটা তো একটা ক্যাম্পাসে ছিল, তো তখন আবার মাঠটাকে ডিভাইড করে দিয়েছিলো। তা আমাদের গত সপ্তাহে মাননীয় মন্ত্রী আসছিল, ডাকতে বিদ্যালয়ের মন্ত্রণালয়ের মন্ত্রী জনাব মোস্তফা জব্বার, উনি এসে দেখল যে কলেজের ছেলেরা মাঠে যেতে পারে না, উনি তাৎক্ষণিক নির্দেশ দিল যে মাঠটা দেওয়ালটা অপসারণ করতে হবে, খেলাধুলা করতে হবে। কারণ অন্য কথা বলছে যে ভিজুয়াল খেলাধুলা হবে না, প্র্যাকটিক্যালি খেলতে হবে মাঠে গিয়ে, কম্পিউটার বসে গেম খেলবা ফুটবল খেলবা সেটা হবে না, মাঠে গিয়ে খেলতে হবে। তো চমৎকার মানুষ উনি, ভালো চিন্তার মানুষ, সেটা বলেছে। আমার কথা হলো যে এখানে স্কুল কলেজ ইউনিভার্সিটি যেটাই হোক না কেন সবাই আমাদের সন্তান, আমাদের সন্তানদেরকে ভালো করতে হবে, যাতে সবাই ভালো থাকে। ছোট বড়রা ছোটো থেকে আদর করবে, স্নেহ দিবে, ভালোবাসা দিবে, শাসন করবে, এবং ছোটরা তাদেরকে অনুসরণ করবে, সবাই যেন ভালো থাকে, একটা সুন্দর সমাজ হয়, সেটাই আমাদের লক্ষ্য। আমরা সেইভাবে এগিয়ে যাচ্ছি, আশা করি সবার যদি সহযোগিতা পাই তাহলে আমরা পারব। কারণ একটা এলাকার যদি যারা থাকে নেতৃবৃন্দ, তারা যদি মনে করে যে আমার এলাকাটা ভালো থাকে তাহলে সবাই ভালো থাকে, আর তারা যদি মনে করে যে না আমার ব্যক্তি স্বার্থে এই ছেলেগুলোকে আমার ইউজ করতে হবে, তারা মন চায় জাহান্নামে যাক, তারা যা কিছু তাই করুক, আমার দলের মিছিলের জন্য ওদেরকে দরকার, এই জন্য ওদেরকে আমি ভুলে ভুলে মাদক গ্রহণ করা হোক বা টাকা পয়সা দিয়ে হোক, এইগুলা এইগুলো যাতে না করতে পারে, এটার জন্য আমাদের মুরব্বী, তারপর যারা রাজনৈতিক নেতৃবৃন্দ আছে সবাই যদি এখানে নজর দেয়, কঠোর নজর দিতে রাখতে হবে। যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যখন বলল যে মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স, দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স, হ্যাঁ তখন কিন্তু আমাদের সাহস অনেকটা বেড়েছে, এবং আমরা এদের বিরুদ্ধে প্রতিরোধ করতে পারবো। কারণ এর আগে আমরা একটা দ্বিধাদ্বন্দ্বে ছিলাম যে কী জানি এগুলি করতে গেলে পরে কী হয় না হয়, হ্যাঁ সবাই যার যার মতো আর কি, যে একটা চলে যাচ্ছে, তো এইভাবে আসলে চললে পরে অ্যাকচুয়ালি দেশটা কখনোই ভালো হবে না, শেষ হয়ে যাবে। তো মাঝে মাঝে কষ্টও লাগতো যে সবই দেখি বুঝি কিন্তু কিছু করি না, হ্যাঁ তো কার কাছে বিচার চাই, এখন দেখলাম যে না বিচার চাইলে পাওয়া যাবে, সাহসী হইতে হবে, হ্যাঁ সবাইকে নিয়ে যদি আমরা এগিয়ে দেয় তাহলে কলেজ দেশ সমাজ সবই ভালো হবে। চিন্তা সমন্বয় চলবে, যদি অভিভাবক যদি খোঁজ না রাখে তাহলে ছেলে ভালো হবে না, এটা তো আমাদের মাননীয় প্রধানমন্ত্রীও বলেছিল যে দিদি একবার খোঁজ নিতে, হ্যাঁ কিন্তু এখন এই ভোগবাদী সমাজ ব্যবস্থা যেটা হয়েছিল আমরা খালি টাকা রোজগারের দিকে আমাদের মনোযোগ, বাবা মনে করছে আমাকে বেশি টাকা আর্ন করতে হবে, ছেলে ভাবতেছে যে আমাকে আজকে এই জিনিসটা কাকুইটা দরকার কাকুইটা দরকার, এই যে মানসিকতা চেঞ্জ হয়েছে, আমাদের এই ভোগবাদী সমাজ ব্যবস্থার পরিবর্তন আনতে হবে, আমাদের যা আছে তাতেই খুশি থাকতে হবে, আমাদের অত বেশি ইনকুয়েস টাকা থাকবে না, আমরা গরিব দেশ, আমাদের সীমিত আয়ের দেশ, আমাদের যা আয় হবে তাতে আমাদের চলতে হবে,
এখানে করাপশন করে বেশি টাকা রোজগার করার এখানে দরকার নেই। এখন দেখা যাচ্ছে যে বাবা সকালবেলা ঘুম থেকে উঠে কালে চলে গেল রাত একটার সময় ছিল, আপনার ছেলেকে তো টিকিট দিয়ে দিয়েছি, যা যা দরকার সবই দিয়ে দিচ্ছি, হবে না কেন? কিন্তু বাবার স্নেহ আদর বা ভালোবাসা এটাও দরকার আছে, শাসন দরকার আছে, মনিটরিংটা দরকার আছে, যে সে কার সাথে নিচ্ছে কী করতেছে জানা দরকার। এটা সবচেয়ে বেশি চোখের প্রয়োজন অভিভাবককে নজরদারি সবার আগে। তারপরে তো আমাদের এখানে কতক্ষণ থাকে, 4 ঘন্টা 5 ঘন্টা এক একটা ক্লাসের ডিউরেশন 40 মিনিট, 40 মিনিটে ক্লাসে একটা টিচার সবগুলি ছাত্রকে জানা সম্ভব হয়। তারপরে আমাদের এখানে গাইড টিচাররা থাকে, ওরা সব ছাত্রদের গার্জেনদের যোগাযোগ করে। তারপরে আমরা প্যারেন্টস মিটিং করি। হ্যাঁ, তবে দুঃখজনক যে আমাদের প্যারেন্টস মিটিংয়ে গার্জেনরা আসেই না। হ্যাঁ, মিটিংটা একটা দুটো আসলো, অল্প কয়েকজন আছে, যারা আছে যারা ভালো ছাত্র তাদের গার্জেন দেওয়া, যারা রেজাল্ট খারাপ করে যে হ্যাঁ আপনার ছেলে খারাপ করেছে, এই বিষয়গুলো দুর্বল আছে, এইগুলোতে একটু এনফোসিস দেওয়া দরকার। কিন্তু দেখা গেল যে এই কথা যদি যাদেরকে বলা দেখায় সেই গার্জেন আসেই। এটা একটা আমাদের সমস্যা। আর এই কলেজে আমাদের এখানে যে সমস্যাটা আছে, বেশিরভাগ ছেলেরা থাকে গ্রেসে থাকে, সে নিজেই গার্জেন নিবে, তার গার্জেন গ্রামে থাকে, আমরা ফোন করে দেখা যাবে তার গার্জেন কেউ বরিশাল, কেউ নোয়াখালী, কেউ দেশের বাইরে, এরকম ধরনের। তো এখন ওই ছেলেদেরকে উদ্যোগ করা, ওদেরকে ক্লাসে রাখা, তারপরে যেটা যে মানে যে সরকার বলে, কিন্তু এখনও একজন যে মনোবিজ্ঞানী রাখা দরকার, সাথে আলাপ করে যেটা তাকে কীভাবে মানে এই কাউন্সিলিং করা যায়, কাউন্সিলার রাখতেই হবে। সেখানে আমাদের অভিভাবকদের জন্য কাউন্সিলার করতে হবে ছাত্র, কিন্তু এইটা আমাদের এখনও সেই করে ওঠেনি। ওই তার ওই জ্ঞানটা আছে, কিন্তু একজন কাউন্সিলার মানে সে হলো মনোবিজ্ঞানী, সে একটা মানুষের সাথে কথা বললে বুঝলে সে কী চিন্তা করছে, তাহলে তাকে মানে সঠিক কথা আনতে গেলে তাকে কী করতে হবে। তো প্রত্যেকের চিন্তাধারাটা আলাদা থাকে, তো সেই জন্য মনোবিজ্ঞানীর কাজটা হিসেবে প্রত্যেককে আলাদাভাবে বসতে হবে, তার অভিভাবকের সাথে বসতে হবে, বসে তারপরে দেখতে হবে যে তাদের মধ্যে আবার একটা মেলবন্ধন তৈরি করতে হবে, যাতে ওই তার সমস্যাগুলি দূর হয়ে যায়। সেটা আমাদের এখনও চালু হয়নি, হয়তো ভালো ভালো স্কুলে কিছু চালু হচ্ছে, প্রাইভেট স্কুলে তাদের ভালো ইনকাম আছে, তারা হয়তো করছে। কিন্তু আমাদের যারা ইউপি কলেজগুলো আছে এখানে এতে এই পথটা নাই, আমরা একটা যে নতুন পথ সৃষ্টি করে একটা লোক রাখবো সেই টাকার সামর্থ্য আমাদের নাই, থাকলে হয়তো রাখলে ভালো হতো। তারপরে এখন ধরেন আমাদের এখানে আমরা যে কালচারাল প্রোগ্রামের কথা বললাম, কিন্তু এখানে কোনো গানের টিচার নেই। হ্যাঁ, তবে আমাদের ছেলেপেলেরা আমাদের জাতীয় সঙ্গীতটা পুরানো আমি করছে জানে না, এই রাখ থাকছে, তারপরে সুন্দর করে গাইতে পারে না। এটা কিন্তু আমাদের জন্য একটা দুর্ভাগ্য যে আমাদের একটা জাতীয় সঙ্গীত, এটা আমরা পুরোটা গাইতে পারি না, মানে ভুল সুরে গাই বা সুন্দর লাগে না, এটার জন্য একটা প্র্যাকটিস দরকার। তো এই জন্য আমরা যে সাংস্কৃতিক চর্চা করবো এটার জন্য একজন শিক্ষক দরকার হলে ভালো হয়। তারপরে কলেজ লেভেলে কোনো ক্রিয়া শিক্ষক, কিন্তু একজন ক্রিয়া শিক্ষক থাকলে সেটাও ভালো হইতো, যে তাহলে তারা তার মাধ্যমে খেলাধুলা একটা চলতো, স্কুলে আছে কিন্তু কলেজে আছে। কলেজ লেভেলে একজন ক্রিয়া শিক্ষক এবং সাংস্কৃতিক মানে মন্ত্রণালয় থেকে যদি কোনো গানের বা নাচের শিক্ষক দেওয়া হতো, তাহলে আমাদের কুকারিকম ক্লাসগুলো নিলে আরও ভালো হইতো। তাহলে ডিজিটাল যে ছোঁয়াটা এখন আমরা ক্লাস মানে আমি আমার রুমে বসেই কিন্তু আমি দেখতে পাচ্ছি যে কোন ক্লাসে কী আছে না আছে। হ্যাঁ, তো এটা কিন্তু একটা ডিজিটালের ছোঁয়া। তারপরে আমরা অটোমেশনে গিয়েছি কিছুটা, যে আমাদের অফিসে যে আয় ব্যয়টা হয়, হ্যাঁ সেটা, হ্যাঁ যে আমাদের প্রতি মাসে যে আয়টা হচ্ছে, যে ব্যয়টা হচ্ছে, হ্যাঁ আমরা সাথে সাথে দেখতে পাচ্ছি। এইটা আমাদের আরও কিছু পরিকল্পনা আছে, মানে আমরা এখন যেটা কার্যক্রম আছে যেটা হচ্ছে যে আমরা ওই ছেলে সব নোটিশগুলো দিয়ে দিই, যাতে অভিভাবকরা জানতে পারে, ছাত্র জানতে পারে যে আমাদের কবে কী প্রোগ্রাম, পরীক্ষা কবে, এগুলো তারপরে মেসেজ পাঠিয়ে দিই, সবই তো ডিজিটাইজেশনের সুফলটা। এখন অনেক অভিভাবকরা জানতে পারতেছে যে কলেজে কবে বন্ধ, কবে খোলা, কবে পরীক্ষা, কবে ক্লাস হচ্ছে, কবে রেজাল্ট হলো, এইগুলো তো এখন ওনারা হয়তো না এসেও ঘরে বসেও দেখতে পাচ্ছে, বা দূরে যে থাকতো তারা জানতে পারবে যে আমার ছেলের এই অবস্থা।
এটা অবশ্যই ভালো দিক। আর এটা মাল্টিমিডিয়া ক্লাস, এটা যতটুকু আমাদের এখানে চালু করার দরকার ছিল সেটা হয়তো আমরা পারি নাই, কারণ মাল্টিমিডিয়া ক্লাসের জন্য যেসব সরঞ্জাম দরকার আমাদের নাই। তারপরে প্রতিটা রুম আমাদের মাল্টিমিডিয়া ক্লাসরুম নাই, আমরা একটা রুমকে বানাইছি সেটাতে হয়তো ক্লাস নেই, কিন্তু প্রতিটা রুমে মাল্টিমিডিয়া ক্লাসরুম হয় তাহলে ভালো হয়। তো সরকার কিন্তু এখন পনেরোশো কলেজকে এরকম করেছিল যে মাল্টিমিডিয়া ক্লাসরুম সম্বন্ধিত একটা বিল্ডিং বানিয়ে দেবে। তা আমাদের বিএনপি কলেজে একটা এরকম আটতলা মাল্টিমিডিয়া ক্লাস মানে ভবন হবে, যেটা প্রতিটা রুম মাল্টিমিডিয়া থাকবে, অত্যাধুনিক একটা ভবন হবে। এটা প্রক্রিয়াধীন, যেটা যদি পাশ হয়ে দেয় যদি নিটা হয় তাহলে আমাদের জন্য খুবই উপকার হবে, আমরা সেইটা শিশুটা আরও ভালোভাবে উপভোগ করতে পারবো।